নমস্কার বন্ধুরা খবর সন্ধান প্রত্যেককে স্বাগত আজকে অক্টোবর একুশ সাল মঙ্গলবার নিম্নচাপের জন্য ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ঝিরি ঝিরি বৃষ্টি চলেছে তবে আজকে উত্তরবঙ্গ ভাসবে কোন কোন জেলাগুলো ভাসতে চলেছে সেটা আপনাদের জানিয়ে দেবো পাশাপাশি বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় পড়বে পশ্চিমবঙ্গে কি আসবে না অন্য জায়গায় যাবে এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের জানাবো পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই বঙ্গের সঙ্গে ত্রিপুরা আসাম এবং ঝাড়খণ্ডের আবহাওয়াটা কেমন থাকবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি মনে হয় বড় লাগছে তাহলে আগের ভিডিওটা বিস্তারিতভাবে নয় একটু ছোট সময়ের মধ্যে করা আছে দেখে নেবার অনুরোধ রইল কোনোখানে যদি ভিডিওটি কাজে লাগছে বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিরাশ হবেন না এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে নিম্নচাপ এলাকা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় পাশাপাশি যে নিম্নচাপটা ঢুকেছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সংলগ্ন জায়গায় সেটি উত্তর তেলেঙ্গানা সংলগ্ন জায়গায় ছিল এবং আস্তে আস্তে এগোচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে যার জন্য তার কিছুটা শক্তি হারিয়েছে তবু আজকে রয়েছে জেলায় জেলায় ঝোড়ো হাওয়া কোথাও 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 ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজকে সকালের দিকে যে আপডেট রয়েছে সাড়ে আটটা পর্যন্ত তাতে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে চলতে পারে এমনটা জানানো হয়েছে সাতটি জেলাতে এই রকম পরিস্থিতি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে কোথাও কোথাও বেশ প্রচণ্ড বৃষ্টি হতে পারে তবে বেলার দিক থেকে কিন্তু বৃষ্টি কমবে এছাড়াও সাতটি জেলা বাদে এখনও যে আটটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে কোথাও কোথাও সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা জানানো হয়েছে আপডেটে এবার আমরা দেখে নেব সাড়ে আটটার পর থেকে সারা দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে কলকাতা হাওড়া হুগলি এখানে প্রধানত কলকাতা এবং হাওড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বেলার দিকেও এটা রয়েছে আপডেট তবে প্রধানত দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কোথাও কোথাও চললেও সন্ধ্যার পর কিছুটা বৃষ্টি কমতে পারে এছাড়া হুগলি জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বলা হয়েছে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তবে হালকা বৃষ্টি সঙ্গে ঝড়ের সতর্কতা কোনো কোনো জায়গায় রয়েছে অর্থাৎ হালকা হাওয়া ঝড় বলতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এমন কোনো সতর্কতা নেই তিনটি জেলাতে আগামীকাল বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার থেকে একবারে মেঘমুক্ত আবহাওয়া থাকতে চলেছে এমনটা এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আজও ভারী বৃষ্টি হতে চলেছে তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে সঙ্গে আজকে এই দুটো জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এটাও জানানো হয়েছে আগামীকাল বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার মধ্যে প্রধানত পূর্ব মেদিনীপুরে সকালে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট আজকে থাকবে এমনটা জানানো হয়েছে তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সকালে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চললেও প্রধানত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও হতে পারে বেলার দিকে এমনটা সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত কমবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেলার দিকে তবে ঝড়ের কোনো রকম সতর্কতা নেই আগামীকাল বুধবার এই তিনটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার থেকে পুরোপুরি আবহাওয়া উন্নতি হয়ে যাবে এমনটা রয়েছে খবর বাঁকুড়া পুরুলিয়া সকালে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে বেলার দিকে কিন্তু বৃষ্টি কমে যাবে এমনটা জানানো হয়েছে তবে আবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত আসতে পারে এমনটাও রয়েছে সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার কোনো রকম সতর্কবার্তা নেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে সম্পূর্ণভাবে আবহাওয়ার উন্নতি হবে এমনটা জানানো হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম সকালে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কোনো রকম সতর্কতা আজকে নেই আগামীকাল বুধবার পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বীরভূম জেলাতে আগামীকাল সত্তর থেকে একশো মিলিমিটারের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবারে বৃহস্পতিবারে আবহাওয়ার উন্নতি হবে এমনটা জানানো হয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সকালের দিকে প্রধানত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ এটা জানানো হয়েছে বেলার দিকে বৃষ্টি অনেক কমে যাবে যদিও কোনো সতর্কতা নেই ঝড়ের আজকে আগামীকাল বুধবার প্রধানত মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তবে নদিয়া এবং পূর্ব বর্ধমানে আগামীকাল বুধবার কোনোরকম ভারী বৃষ্টির সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এমনটা জানানো হয়েছে তাহলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার জিষ্ট হচ্ছে এটাই আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে উপকূলে জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিক থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে সমগ্র প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতে আবহাওয়ার উন্নতির প্রবল সম্ভাবনা এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে আগামী পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবরের আশেপাশে আন্দামান সাগরের কাছে নতুন করে একটি সম্ভাবনা রয়েছে তবে সেটি বাংলার দিকে আসবে না কোনো প্রভাব পড়ার আপাতত সম্ভাবনা নেই সেটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ঢুকবে এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট গতকাল দক্ষিণবঙ্গের বহু জেলাতে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে উপকূলের জেলাগুলোতে এছাড়া অনেক জেলাতে তবে আজকে উত্তরবঙ্গের পালা উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে বলা হয়েছে প্রায় হেভি টু ভেরি হেভি রেন কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেন হতে পারে অর্থাৎ দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতেই প্রধানত কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে প্রধানত যেটা বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এখানে অতি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সর্বোচ্চ বৃষ্টির কোনো লিমিট নেই অর্থাৎ দুশো মিলিমিটারেরও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আজকের আপডেট তবে বলা হয়েছে জলপাইগুড়ি কুচবিহার এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সর্বোচ্চ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং প্রত্যেকটা জেলাতে সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে আজকে ভারী বৃষ্টিপাত চলবে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে এটা জানানো হয়েছে অর্থাৎ আজকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এখানে ভেসে যাওয়ার মতন বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা সঙ্গে জলপাইগুড়ি এবং কুচবিহারেও অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল বুধবার বৃষ্টি অনেক কমবে বলা হচ্ছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল বুধবার সত্তর থেকে সর্বাধিক দুশো মিলিমিটার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত চলবে অর্থাৎ সত্য থেকে একশো মিলিমিটার বৃষ্টি চলবে তবে নিচের তিন জেলা যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে আগামীকাল হালকা থেকে মাঝারি কোথাও বা দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে রয়েছে মঙ্গলবার আগামীকাল বুধবার এই দুই দিন ওপরের পাঁচ জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার রকম সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের আটটি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা সুতরাং আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গে প্রবল অতি প্রবল ভারী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এর কারণটি হচ্ছে নিম্নচাপের জন্য এত পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে কারণ একদিকে রয়েছে নিম্নচাপ অন্যদিকে দক্ষিণ পূর্ব থেকে অতি শক্তিশালী বাতাস ঢুকেছে আর এত জলীয় বাষ্পের সমাবেশ হয়েছে উত্তরবঙ্গ তথা উত্তর ভারতের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে যার ফলে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে যার জন্য এই রকম পরিস্থিতি রয়েছে আস্তে আস্তে সেই বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সরে যাবে বৃহস্পতিবার বিকালের পর থেকে ফলে শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে এটা জানানো হয়েছে আজকে ঝাড়খণ্ডের যে আবহাওয়ার খবর রয়েছে আজকে ভারী বৃষ্টিপাত চলবে দুমকা দেওঘর ধানবাদ রাঁচি জামশেদপুর ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাতে আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে প্রধানত দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে আগামীকাল বুধবার বৃষ্টি হবে মাঝারি তবে বিকালের পর হালকা বৃষ্টি হতে পারে রাতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের আবহাওয়া সম্পূর্ণভাবে উন্নতি হবে এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট আসামে প্রচণ্ড বৃষ্টি হবে আজকে তবে কিন্তু পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া ধুপুরি এই সমস্ত জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে অন্যদিকে পশ্চিম দিকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণ এছাড়া রয়েছে পূর্ব দিকের জেলাগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার মধ্য আসাম পূর্ব দক্ষিণ এবং পশ্চিম সর্বত্রই ভারী বৃষ্টিপাত চলবে এমনটা রয়েছে আপডেট অর্থাৎ এটা দেখতে পাওয়া যাচ্ছে আসামেও কিন্তু প্রবল বৃষ্টিপাত আসছে তবে বাইশ অক্টোবর থেকে বৃষ্টি কমবে আসাম জুড়ে এখনও পর্যন্ত এটাই রয়েছে আপডেট আজকে ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে দুপুর থেকে সমগ্র ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার কথা রয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আগামী তিন দিন এই রকম সম্ভাবনা রয়েছে সমগ্র ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে তবে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কতা নেই আগামীকাল বুধবার আটটি জেলাতেই প্রচণ্ড বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে তবে শুক্রবার বাইশ অক্টোবর থেকে নিম্নচাপের বৃষ্টি মুক্ত হবে সমগ্র ত্রিপুরা এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগছে বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং